গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং উইথ খুবুতে। সবাইকে জানাই স্বাগত। আজকে সবাইকে জানাই শুভ 25শে বৈশাখ। তো আজকে একটা বিশেষ ভালো দিন, মানে বিশেষ দিন। আজকে আমাদের রবীন্দ্রনাথ ট্যাগোর, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তো সব জায়গায়, কিছু কিছু জায়গায় এটা অনুষ্ঠান হবে, পালন হবে। আমাদের কলোনিতেও আজকে সন্ধ্যেবেলা সামান্য কিছু অনুষ্ঠানের ব্যবস্থা করেছে। মেয়ে সেখানে যাবে গান করতে, এক্ষুনি ফোন করে বললো। যেহেতু মন্দিরে সামনেই মানে একটা বড় অনুষ্ঠান আছে, তাই খুব বেশি বড় কিছু করবে না, বললো যে এমনি ঘরোয়াভাবে একটু নাচ গান করবে। তো সবাইকে জানাই মানে 25শে বৈশাখে শুভেচ্ছা, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে আমি আমার ব্লগটা শুরু করছি এখান থেকেই। আজ এখন ঘুরতে বাজে 9টা। তো আজকে স্কুল ছুটি, ছেলে মেয়ে দুজনেই বাড়িতে আছে, আর আমার রান্নাবান্না হয়ে গেছে, বাবা আর আমার বাবা কাজে চলে গেছে। তো এখন আমি স্নান টান করে দেখা একদম রেডি হয়ে গেছি, আর মানে রান্নাবান্না করার পর স্নান করলে যেন নিজেকে অনেকটাই ফ্রেশ লাগে। তো রান্নাবান্নাও কমপ্লিট, স্নানও কমপ্লিট, এবার যাব পুজো করতে। আর আজকে যেহেতু স্কুল ছুটি আছে, মা তাই একটু আচার বানাবে বলে আম খাটতে বসে গেছে। আর এই সময়টায় প্রায় ঘরে মানে আমের আচার বানায়, আর আমের আচারটা এই সময়ই ভালো হয়। তো কালকের বাবা বাজার থেকে অনেক আম কিনে নিয়ে এসেছিল, আজকে ছুটি আছে বলে অনেকটা সময় পাবে, নিশ্চিন্তে পড়া যাবে। তো মা আম কাটতে বসে গেছে, আর এখনো ছোট আর মানা করে বাড়ি ফিরিনি। তো চলো এবার আচারটা কেমন ভাবে বানায়, মানে আমাদের বাড়িতে কেমন ভাবে বানাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমরা যেভাবে বানাই আচারটা, আমের টক ঝাল মিষ্টি আচার হয়, আর আমের শুধু টক আচার হয়, আমের মোরব্বা হয়। তো আমাদের যেটা আজকে বানাবে টক ঝাল মিষ্টি আচার বানাবে, তো তোমাদের সঙ্গে সেটা আজকে মানে তার রেসিপিটা ডিটেলসে শেয়ার করবো। চলো আমের আচারটা কীভাবে বানাচ্ছি। তো এই দেখো আমগুলোকে ছাড়িয়ে ছোট ছোট টুকরো টুকরো করে কাটছে মা, এই যে বসে গেছে কাটতে। দেখো এই যে শুকনো লঙ্কা দুটো নিয়েছি, আর গোটা জিরে নিয়েছি, আর এদিকে গোটা গরম মশলা কিছুটা নিয়েছি। টোটাল 7 কেজি আমের করব। তো এতগুলো মশলা করলাম তার জন্য, তোমরা কম করে করলে কম কম মশলা নেবে। নিয়ে এটাকে শুকনো কড়াতে ভেজে দেবো। ভাজা মশলার জন্য আমি এগুলো আগে ভালো করে ভেজে নিচ্ছি। মশলাটা এইভাবে ভাজতে হবে, তো একটু যেন গায়ে আঁচ আঁচ লাগে। দেখো আমার মশলাটা ভাজা হয়ে গেছে, এরপর এটাকে গুঁড়ো করে নেব। আর এই দিকে দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম, 1 কেজি আমে 100 গ্রাম তেল দিলেই হবে। তো এর মধ্যে কিছুটা পাঁচফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে একটু তেজপাতা অ্যাড করব, কারণ তেজপাতাটা একটা স্মেল বানে। আর তেজপাতাটাকে সামান্য ভেজে নিয়ে এর মধ্যে আবার জিরে ফোড়ন দিয়ে দেবো। তো জিরে ফোড়ন, সামরা ফোড়ন মানে 5 ফোড়ন, আর হচ্ছে তেজপাতা, এই 3টে ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিয়ে এবার এর মধ্যে আম অ্যাড করব। আমটাকে হালকা ভাজবো, কারণ যেহেতু এটা ঘাঁটা ঘাঁটা মতো আচার হবে, তো এর মধ্যে লবণ দিলে অটোমেটিক জল বেরিয়ে আসবে। দেখো এবার আমি লবণ অ্যাড করে দিলাম, দিলে এমনিই অটোমেটিকভাবে জল বেরিয়ে আসবে। এটাকে একটু ভালো করে নেড়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো চিনি। তো চিনিটা আমি দিচ্ছি 7 কেজি আমের উপর 5 কেজি চিনি দিচ্ছি। তোমরা যেমন টক খাবে সেইভাবে চিনি দেবে, 1 কেজিতে 600 গ্রাম দিলেও হবে, 500 গ্রাম দিলেও হবে, ডিপেন্ড করে সেই আমটা কতটা টক এবং আমটা কতটা মিষ্টি তার উপর ডিপেন্ড করে চিনি। তো আমরা একটু বেশি মিষ্টি খেতে ভালোবাসি বলে একটু বেশিই করে চিনি দিলাম। আর এটাকে ধীরে ধীরে জ্বালন দিয়ে নাড়তে হবে, কারণ এটা নিচে বসে যাবে না হলে। তো দেখো ছোট এখন বসে গেছে আমার আচারের ভাজা মশলা ড্রাই রোস্ট করার জন্য। আর তোমরা দেখতে চাও আমার ছোট কিভাবে ড্রাই রোস্ট করছে, দেখো ছোট এইভাবে ড্রাই রোস্ট করছে। তো ছোট অনেকটাই ড্রাই রোস্ট করে ফেলছে, আবার কি করেছে দেখেছো, চারিদিকে পড়ে যাচ্ছিল বলে এই কাপড় ছেঁড়াটাকে দিয়ে ভালো করে বেঁধে নিয়েছে। দিয়ে দেখি তো কেমন ড্রাই রোস্ট হয়েছে, দেখি সরাও, দেখো অনেকটাই ড্রাই রোস্ট হয়ে গেছে, বাহ ভেরি গুড বল। ওইদিকে আম ফুটছে, আর এইদিকে দেখো আমি বসে গেছি লঙ্কা গুঁড়ো করতে। তো লঙ্কাটাকে একটু ভালো করে গুঁড়ো করে নেবো, শিলপোতাতে করলাম না কারণ একটু ঝাল লেগে যাবে বলে, তাই আমি হামাদিতাতেই করে নিচ্ছি। তো এইরকম গুঁড়ো হলেই হবে। আর এইদিকে দেখো আমের রস প্রায় মরে এসেছে, তবুও এখনো ভালো করে ফুটাতে হবে, কারণ এটা যেহেতু আমি 1 বছর রাখবো, তাহলে একদম রস রাখা যাবে না। আমের মধ্যে রস থাকলে আমের আচারটা বেশি দিন টিকবে না।
তো কিছু টিপস আছে এই আচারটাকে ভালো রাখার জন্য, যেটা হলো আমের মধ্যে একটু বেশি করে চিনি দিতে হবে, তাহলে কিন্তু আমের আচারটা একদম নষ্ট হবে না আর একদম রস রাখা যাবে না। তো নাবিয়ে নিয়ে সবশেষে আমি ভাজা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এই গরম অবস্থাতেই ভাজা মশলাটা অ্যাড করব, কারণ ঠান্ডা হয়ে গেলে ওটা শক্ত হয়ে বসে যাবে, তখন ভালো করে মাখানো হবে না পুরোটাতে। তাই এখন আমি ভাজা মশলাটা দিয়ে ভালো করে এটাকে মেখে নিচ্ছি। তো দেখো একদম রেডি হয়েছে আমার এই আমের আচার, আর এই আচারটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়, গরম ভাতে ডালের সঙ্গে তো দারুণ হয়। আর এমনিতেই বাচ্চারা ছেলেরা মেয়েরা হাতে এমনি চাটাচাটি করেই খেয়ে নেবে, খুব টেস্টি। আর কালারটা দেখো একদম রেড রেড কালার নিয়ে আসতে হবে, এই রেড রেড কালার এলেই ভাববে যে আচারটা একদম পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আচার তো করাই হয়ে গেছে, আচারকে নিয়ে এসে রেখে এখন ঠান্ডা করতে রেখে দিয়েছি, তারপর ওটাকে বয়ামের মধ্যে রাখা হবে, মানে স্টোর করা হবে। তো এখন চলে এসেছি লাঞ্চে, মানে ঘড়িতে বাজে 1:30। তো চলো আজ লাঞ্চে কি রান্না করেছি তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো সবাই খেতে বসে গেছে, আজকে রান্না হয়েছে ডিমা শাক আলু মাখা। আমার আমার থালাতে দুটো ডিমা শাক আলু মাখা, কারণ ছোট একটা তুলে দিয়েছি। আর এইদিকে দেখো ডুমুর ভাজা, কুমড়ো তরকারি, আর এইদিকে আমের চাটনি। আমের যে আচার করছিলাম তার ঠিক একটু আগে তুলে নিয়েছি আমের চাটনিটা। তাহলে আজকের এই হলো মেনু। এবার হলেও আচারটাকে স্টোর করার পালা। এই টিপসটা অবশ্যই ব্যবহার করবে, যেটা হলো কাচের বয়ামের মধ্যে আচারটাকে রাখবে, তাহলে বছরের পর বছর থাকবে, আচার নষ্ট হবে না, আর আচারকে রোদ না খাওয়ালেও ভালো থাকবে। আমরা তো কোনোদিনই আচারকে রোদরুতে দিই না, এই আচারগুলো এমনিই ভালো থাকে। তোমরাও এইভাবে ট্রাই করে দেখবে, অবশ্যই সফল পাবে। তো এখন আচার নিয়ে চলে এসেছি, মিতালদি কাজে এসেছে, বাসুদিদি এখনো আসেনি। তো মিতালদি মানে খাওয়াবো, চাখাবো কেমন হয়েছে আচার, তাই জন্য নিয়ে চলে এসেছি। দেখো কখন বানালে, একটা খাবে বর, এটা হচ্ছে আমপানা, আর এটা বাটি শেষ, আবার দেখো নিয়ে এসেছি, আর এটা এখন খাবে ভাসু দিদি, ভাসু দিদিকে দেখো ভাতের সঙ্গে আবার ভালো লাগেনি আমার, সেই এই ঘুরে ঘুরে খাবো, আমার এই ঘুরে ঘুরে আমার পছন্দ, আমার ভাতের সঙ্গে একটু লুবো নিয়ে টাকনা দিয়ে দিয়ে খাবো। সবাই কার কি পছন্দ বলেছে, আমার পছন্দ সবাইয়ের সঙ্গে একসঙ্গে খাবো, তবে আমার খেতে ভালো লাগে, না হলে ভালো লাগে। তো ঘড়িতে 10:30 বেজে গেছে তোমরা দেখলে, তো এই মাত্র মিতালি দিকে বাড়ি দিতে গেল আমার পর। আজকে এত কাজের চাপ বলে বোঝাতে পারবো না, মানে ভীষণ ভীষণ পরিমাণে কাজের চাপ ছিল। তো ভাসতিদি যেমন ওটাতে বাড়ি যায় চলে গেছে, মিতালিদি গেল 10:30 সময় একটা ব্লাউজ তুলে দিয়ে গেল। আর আমার গলার অবস্থাটা দেখো, ঠিক প্রত্যেক দিন না এই রাত্রি 10টার পর আমার গলার অবস্থা এরকম হয়ে যায়, আর কণ্ঠার স্বর এত মোটা হয়ে যায়, আর হচ্ছে গিয়ে মানে সবসময় কাশি, ঘুমোতে গেলেই কাশি হচ্ছে, এই কয়েকদিন প্রায় 3-4 দিন হচ্ছে এটা হলো। তো প্রত্যেক দিন এত এত গরম, এত গরম কি সহ্য করা যায় বলো। এই দোকানে কাজ করার পর গিয়ে স্নান করে নিই, তারপরে একটু মানে বাইরে হাওয়াতে বসে প্রত্যেক দিন এডিট করি, তো সেই কারণে হোক যাই হোক মোটামুটি ঠান্ডা লেগে গেছে, আর মাঝে একটু ঠান্ডাও খেয়ে ফেলেছিলাম। সে মানে গলার অবস্থা এখন খুব খুব খারাপ বলে বোঝাতে পারবো না। তো এখন মুখে আদা রেখেছিলাম, আর এই এখন আদাটা ফেলে তোমাদের সঙ্গে গল্প করছি। আর শরীর সত্যি ভীষণ টায়ার্ড, যত হোক আজকের আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি, আজকে ছোটো বাড়িতে ছিল, ছোটোকে ঘুম পাড়াতে গিয়ে আমিও ঘুমিয়ে পড়েছি, মানে এত টায়ার্ড, মানে একটু বসলেই আমি ঘুমিয়ে যাবো এমন অবস্থা। আমার চোখ দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমার শরীরের কন্ডিশান কি। তো যাই হোক মোটামুটি আমি কাজ করতে করতে ওর মধ্যে গিয়ে
মানে আলু ভাজা করে দিয়ে আসছি। আজকের জল ঢালা ভাত আর একটা অবাক ব্যাপার, আজকে আমার কাছে যারাই কাজ করে প্রত্যেকের বাড়িতে আজ জল ঢালা ভাত করেছে। তো গরম জল ভাত ছাড়া কিছু খাওয়া যাবে না, তো জল ভাত করেছি, সেই জল ঢালা ভাতের সঙ্গে আলু ভাজা আর পরি ভাজা করে রেখে দিয়ে এসেছি। তো নিজে শ্বশুর শাশুড়ি খাওয়া হয়ে গেছে, এবার যাব আমার বর মিতালির দিকে, দিয়ে এলে আমরা গিয়ে খাবো। তো এই দেখো বড়ি ভাজা, আর এটা হচ্ছে ঝালা আলু ভাজা ছোটোর জন্য, আর এই যে আমাদের আলু ভাজা, আর এই জল ভাত, সবাই এখনো সবাই আসেনি, তো আমি এসে আগে বসে পড়েছি। তো চলো আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হবে আর একটি নতুন ভিডিও নিয়ে। তো তত সময় পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আজকের আমার আচারের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। টাটা বাই, গুড নাইট, ছোটো টাটা করে দাও।